বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ব্রাডফোর্ডে সভা করেছে দি স্পিরিট অব 71। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। 71-এর মানবতাবিরোধী অপরাধী রাজাকারদের সঠিক বিচার ও ফাঁসির দাবিতে দ্য স্পিরিট অফ 71-এর উদ্যোগে গত 5ই মে রবিবার ব্রাডফোর্ডের সেঞ্চুরি স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ, র্যালি, প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে অগ্নিজ্বলা স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এতে ব্রাডফোর্ডের স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, তরুণ, যুবক, নারী, পুরুষ ও শিশু কিশোর সহ মুক্তিযুদ্ধের পক্ষে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সেঞ্চুরি স্কোয়ার থেকে সমাবেশটি র্যালির মাধ্যমে এসে শাপলা হলে মিলিত হয়ে প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অমল পোদ্দারের জাতীয় সঙ্গীত পরিবেশন ও TM আহমদ কায়সারের পরিচালনায় শুরু হয় সভা। এতে সভাপতিত্ব করেন দ্য স্পিরিট অফ 71-এর সমন্বয়ক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ডক্টর শাহিদা ইসলাম, ডক্টর অমল পাল, সুজিত চৌধুরী, জামাল আলী, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ওহিদুর রহমান টিপু, শওকত আহমদ MB, শ্রীমতী আশালতা পোদ্দার, কবি দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা 71 সালের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, খুন ও ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জোর দাবি জানান। অবশেষে দেশের গান পরিবেশন করেন হিমাংশ গোস্বামী, শাহিদা নাসিম কুইন ও কবি অ্যালেন গ্রিন্সবার্গের কবিতা থেকে আবৃত্তি ও সন্ত্রাসবিরোধী গান পরিবেশন করেন এরিক সিলিন্ডার, কবিতা আবৃত্তি করেন এনামুল হক ও অপু চৌধুরী। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। নন রেসিডেন্ট বাংলাদেশ সাংবাদিক সমিতি NRB যাই ইতালি এবং বাংলা প্রেস ক্লাব ইতালির যৌথ উদ্যোগে বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রোমের তর্পিনাত্তারায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। NRB জায়ের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু এবং শাওন আহমেদের যৌথ পরিচালনায় সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন NRB জায়ের সভাপতি ইকবাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক লুৎফর রহমান, হাবিব চৌধুরী, MA রব মিন্টু, বাংলা প্রেস ক্লাব ইতালি সভাপতি খান রিপন প্রমুখ। সম্বর্ধিত অতিথি মোস্তফা ফিরোজ তার বক্তব্যে বলেন, প্রবাস থেকে অর্থ প্রেরণ করে প্রবাসীরা যেমন দেশের বিশেষ অবদান রাখছে, তেমনি প্রবাসীদের খবর বাঙালিদের কাছে পৌঁছে দিয়ে সাংবাদিকরা একইভাবে অবদান রাখছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি, সাধারণ সম্পাদক